আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যারা জিনিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের এখানে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আমি যারা জিনিয়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে অনেক আগেই। আমি অলরেডি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু আমার যারা জিনিয়া ঘুমাচ্ছিল, তো ওরা উঠার পরে ওদের জন্য আমি দুইটা পরোটা ভেজে নিলাম। আর এখানে আমি তেহারি রান্না করব, তেহারির জন্য মাংসটাকে বসিয়ে দিছি। আর আমার চিকেন রান্না শেষ হয়ে গেছে, আমি দুপুরের জন্য তেহারি রান্না করব। আর হচ্ছে রাতের জন্য চিকেন ভুনা করব, আলু ভাজি, ডাল। তো আরেক চুলায় আমি দুধ দিয়ে দিছি চা বানানোর জন্য। তো হঠাৎ করে মনে হলো যে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, অনেকদিন হইল ব্লগ দেওয়া হয় না। আসলে কেন ব্লগ দিতে পারি না সেটা আমি নিজেও জানি না, ব্যস্ততার কারণে হয়তো বা রান্না করার সময় খুবই বিজি থাকি, খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি, এর জন্য ভিডিও করা হয় না। তো এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, আমি রান্নার শুরু থেকে ভিডিও করতে পারি নাই। আর এই যে আমার জিনিয়া, সে বারবার এসে ফ্রিজটা খুলতেছিল, আমি যখন ওকে নিষেধ করছি, ও কোনো কিছু চাইলে সেটা যদি আমি ওকে না দেই তাহলে ও কী করে, মাটিতে শুয়ে পড়ে। এই যে ও মাটিতে শুয়ে রয়েছে, আর এই যে এখানে জায়রাও এসে ওর সাথে যোগ হয়েছে। তো রান্না করার সময় দুই বাচ্চাই আমাকে খুব বিরক্ত করে। আর এই তো আমার মাংস রান্না করা শেষ হয়ে গেছে। আজকে আমি মাংস কষানো মাংসের মধ্যেই চালটা দিয়ে ভেজে নিব। আর এখান থেকে একটু মাংস আমি তুলেও রাখছি, কারণ আমার কাছে মনে হইতেছিল যে চালের থেকে মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো এর জন্য আমি একটু মাংস তুলে রাখছি। রাতে রুটি খাওয়া যা, রুটি দিয়ে খাওয়া যাবে, যেহেতু রাতে আমি আর জায়রার বাবা আমরা রুটি খাই। তো এর জন্য ভাবলাম যে একটু মাংস তুলে রাখি। আর অতিরিক্ত মাংস হইলে আসলে খাওয়া হয় না, দেখা যায় রাইসটা খাওয়া হয়ে যায় আর মাংসটা ফেলে দেওয়া হয়। যাই হোক, অনেকেই হয়তো বা মাংস বেশি পছন্দ করেন, কিন্তু আসলে আমার কাছে তেহারির মধ্যে পরিমাণ মতো সব কিছুই ভালো লাগে, অতিরিক্ত কোনো জিনিস ভালো লাগে না। তো আমি চালটাকে ভালোভাবে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। আর এখানে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি, আলু ভাজিটা করে নিব। আর হচ্ছে ডাল ভুনা করব, হাতে মাখানো ডাল বসায় দিছি। আর হাতে মাখানো ডালও আমি সবসময় নামানোর আগে বাগার দিয়ে নেই। আর বিশেষ করে আলু ভাজিটা করা হইতেছে রাতে রুটির জন্য, আর চিকেন আমি ভাতও রান্না করে নিছি। তো যে ভাত খাবে খাবে, যে রুটি খাবে খাবে, আমি আর যারের বাবা আমরা রুটি খাই রাত্রে। তো পানিটা শুকায় আসছে, এখন আমি এটা দমে দিয়ে দিব। আর আরেকটা কথা হইতেছে, ভেবেছিলাম যে তেহারির রেসিপিটা আমি শেয়ার করব, বাট এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এর জন্য আমি আসলে তেহারির রেসিপিটা শেয়ার করতে পারি নাই। মাস বাসায় তো আমার গেস্ট আছে, আপনারা সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ আমরা তো প্রতি সপ্তাহতেই মানে পোলাও বা রোস্ট কিছু না কিছু একটা রান্না করি। তো নেক্সট টাইম যখন তেহারি রান্না করব ইনশাল্লাহ, তেহারির রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো আমি ডালটা বাঘার দিয়ে দিছি, ডালের চুলাটাও নিভিয়ে দিছি, আলু ভাজিটাও শেষ হয়ে গেছে। এখন আমি পোলাওটা আর কি তেহারিটা পুরোপুরি দমে দিয়ে দিছি, নিচে তাওয়া দিয়ে দিছি। এখন যারা জিনিয়াকে শাওয়ার করিয়ে তারপরে আমি নিজে শাওয়ার নিব, তারপরে নামাজ পড়ব, তারপরে দুপুরের লাঞ্চ। তো এর মধ্যে যারা বাবা চলে আসছে নামাজ পড়ে, যারা বাবাকে আমি বললাম যে তুমি ক্যামেরাটা একটু ধরো, আমি একটু ভিডিও করি, আমি একটু নাড়া দেই, তুমি একটু ভিডিও করো। দেখেন আমার জামাইয়ের ভিডিও করার ঢঙ, ক্যামেরা উল্টা ধরছে, আমি তো তখন বুঝি নাই। কিন্তু এখন এডিটিং করতে এসে দেখি যে ভিডিওটা কেমন কেমন যেন উল্টা হয়ে গেছে। যাই হোক, তো এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আর কি খাওয়ার পালা। আর ভয়েস ওভার দিতে আসলে আমার মেয়ে পাশে থাকে, জিনিয়া সবসময় সে মানে টুকটাক কথা বলে। তো যারা বাবাকে খাবার দিয়ে দিছি, আর এই যে জিনিয়া টেবিলের উপরে উঠে গেছে, ওর বাবা খেতে বসলেই এসে বিরক্ত করবে। যারা বাবা বলতেছিল খাবারটা খুবই মজা হয়েছে, তো যারাকেও পাশে দিয়ে দিছি। তো যারা বাবা ভাবতেছিল আমি তার রিভিউ নিব, কিন্তু যেহেতু পাশে টিভি চলতেছিল এর জন্য আমি সাউন্ডটা মিউট করে দিছি। আর এই তো যারা খেতে বসে বলতেছে সল্ট সল্ট মানে লবণ দাও বলতেছে, লবণের ইয়াটা কাছে দেখে বলতেছে লবণ দাও। আমি বললাম যে এটা তো লবণ দিয়েই রান্না করছি, ও ভাবছে ভাতের মতো, ভাতে যেমন লবণ দিয়ে খাওয়াই দিই ওকে, ও সেটাই ভাবছিল। তো ভাবি আর বাচ্চারাও খেতেছে, কিন্তু আমি ওদের ভিডিওটা করি নাই। তো এখন আমিও খেতে বসে যাব। তো এত ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দিবেন। তো যারার বাবার প্লেটে আমি বসে গেছি, যারার বাবা মানে কিছুটা খাবার জুঠা করছে, তো ওর প্লেটে আমি বসে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।